সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি থাকছে না, তার দায়িত্বটা অনেকটাই কিন্তু সরকারি দলকে নিতে হবে। কোন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিকে অপমান করা হয়নি? আচ্ছা, ইউনুসের কথা বাদ দিলাম, ইউনুসকে সকালবেলা ঘুম থেকে উঠে একবার গালাগাল না করলে আওয়ামী লীগের লোকদের পেটে ভাত হজম হয় না। ব্যাস্ত রফিকুল হককে অপমান করা হয়েছিল যখন বলেছেন যে সাংবাদিকের প্রশ্ন উত্তরে যে ওনার অন্তর্বর্তীকালীন সরকার প্রথম হতে রাজি নয়। ডক্টর কামাল হোসেন দলের লোক কিন্তু একজন সৎ মানুষ হিসেবে একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে, তাকে অপমান করা হয়েছে। আকবর আলী খানকে অপমান, মানে কাকে অপমান করা হয়নি? আওয়ামী লীগের একটা প্রচন্ড উজ্জ্বল রেকর্ড আছে যে ধরে ধরে লোকজনকে অপমান করার ক্ষেত্রে। আপনি যখন এরকম করে সমাজে যাদের একটু গ্রহণযোগ্যতা আছে তাদেরকে বিতর্কিত করে তোলেন এবং তারপর হাউদাস করেন যে সমাজে কোনো অবিতর্কিত লোক নেই, তাহলে তো মানে ইউ ক্যানট হ্যাভ দ্য কেক অ্যান্ড ইট ইট টু। হাতে সময়